নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিখন ও পরিণমনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো আলোচনা করুন প্রথমে আমরা সাদৃশ্য তারপর বৈসাদৃশ্যগুলো আলোচনা করব আমার বা হাতে আছে শিখন ডান হাতে আছে পরিণমন সাদৃশ্য এক নম্বর সাদৃশ্য শিখন শিখন হচ্ছে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া পরিণমন ব্যক্তির উপর প্রক্রিয়া দুই নম্বর শিখন ব্যক্তির জীবন বিকাশে সহায়তা করে পরিণমন ব্যক্তির জীবন বিকাশে সহায়তা করে তিন নাম্বার শিখনের ফলে ব্যক্তির জীবন বিকাশ ঘটে যা আচরণ ধারার মাধ্যমে প্রকাশ পায় পরিণমনের ফলে ব্যক্তির জীবন বিকাশ ঘটে যা আচরণ ধারার মাধ্যমে প্রকাশ পায় আমরা যখন কিছু শিখি শেখার পরে আমাদের যে আচরণটি হয় এবং শেখার আগে যে আচরণটি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে এবং পরিণমনের ফলেও যখন আমাদের পরিবর্তন হয় আমাদের জিউহার পরিবর্তনের ফলে পরিণমনের ফলে আমাদের জীবের যখন ম্যাচুরেশন বা পরিণমন ঘটে তারপরেই কিন্তু আমরা কথা বলতে শিখি বা আমাদের হাত পায়ের পরিণমনের পরেই কিন্তু আমরা হাঁটতে শিখি হামাগুড়ি দিতে শিখি যেটাই করি না কেন বা অন্যান্য কাজ করতে শিখি তাহলে শিখনের ফলে শিখন হয়েছে কিনা সেটি আমরা আমাদের আচরণধারা পরিবর্তনের মাধ্যমে বুঝি পরিণমনও হয়েছে না সেটি কিন্তু আমাদের আচরণের মধ্য দিয়েই কিন্তু ফুটে ওঠে শিখন হলো এক প্রকার বৃদ্ধি বা বিকাশের প্রক্রিয়া পরিণম পরিণমনও কিন্তু একটি বৃদ্ধি ও বিকাশের প্রক্রিয়া নেক্সট শিখনের ফলে আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সাধিত হয় পরিণমনের ফলেও আচরণের উৎকর্ষ সাধন হয় এগুলো গেল সাদৃশ্য এবার আমরা শিখন ও পরিণমনের বৈসাদৃশ্যগুলো দেখে নিই এক নাম্বার বৈসাদৃশ্য বৈসাদৃশ্য মানে পার্থক্য এক নাম্বার পার্থক্য শিখন হল সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি বা শিশুর তার আচরণের মধ্যে এমন পরিবর্তন আনে যা পরিবেশের সঙ্গে তাকে মানিয়ে নিতে সাহায্য করে তার মানে শিখন ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে পরিণমন পরিণমন হল জন্মগত সম্ভাবনাগুলোর বাস্তবায়িত হওয়ার প্রক্রিয়া যেগুলির মাধ্যমে ব্যক্তি বা শিশুর আচরণগত পরিবর্তন আসে দুই নাম্বার শিখন হলো একটি ধারাবাহিক জীবন বিকাশের প্রক্রিয়া জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শিখন হতে পারে কিন্তু পরিণমন হল একটি নির্দিষ্ট সময় ভিত্তিক জীবন বিকাশের প্রক্রিয়া একটি নির্দিষ্ট সময় পর্যন্তই পরিণমন সংঘটিত হয় তারপরে কিন্তু আর পরিণমন হয় না তারপর হয় শিখন আর অভিজ্ঞতা শিখন আর অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আমরা যাবতীয় কিছু শিখি পরিণমন কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে কিন্তু থেমে যায় তিন নম্বর শিখন ব্যক্তি সচেতনতা দ্বারা সংগঠিত হয় পরিণমন ব্যক্তি সচেতনতা ছাড়াই সচেতনতা ছাড়াই সংগঠিত হয়ে থাকে কারণ শিখন মানে যখন আমরা কোনো কিছু শিখি শেখার সময় যদি আমরা সচেতন না থাকি তাহলে কিন্তু আমাদের সেই শিখনটি ভালো হবে না আমরা সচেতন যত থাকবো আমরা মনোযোগী যত থাকবো যত আমাদের আগ্রহ থাকবে তত কিন্তু আমাদের শিখন ভালো হবে কিন্তু পরিণমনে কিন্তু এই বিষয়গুলো কোনো প্রভাব ফেলে না কারণ পরিণমন একাকীভাবে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু হতে থাকে আমরা যদি চাই যে আমাদের জীবের বিকাশ ঘটবে না বা উল্টোটা যে জন্মানোর পর থেকেই পরেই আমরা যদি চাই যে এক মাসের মধ্যে আমাদের সম্পূর্ণ জীবের বিকাশ ঘটে যা এটা কিন্তু সম্ভব না সময়ের সঙ্গে সঙ্গে তার মতো করে পরিণমন কিন্তু ঘটবে চার নাম্বার শিখন হলো একটি কৃত্রিম প্রক্রিয়া যেহেতু আমরা অনুশীলনের মাধ্যমে নিজের ইচ্ছা করি সেই জন্য এটা কৃত্রিম প্রক্রিয়া আর পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া এই কারণে আমরা চাই আর না চাই পরিণমন কিন্তু ঘটতেই থাকবে হ্যাঁ সেখানেও প্রশ্ন আসতে পারে কত তাড়াতাড়ি ঘটবে কারো পরিণমন তাড়াতাড়ি ঘটে কারো পরিণমন ধীর গতিতে ঘটে কারো স্বাভাবিক গতিতে ঘটে সেজন্য জন্য পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া আর শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া কারণ আমরা না চাইলে শিখন সম্ভব নয় পাঁচ নম্বর পার্থক্য শিখন একটি মানসিক প্রক্রিয়া পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া শিখন যেহেতু শিখতে হয় আমাদের অনুশীলনের মাধ্যমে সেই জন্য মানসিক প্রক্রিয়া আর পরিণমন যেহেতু একাকী ঘটতে থাকে শারীরিক শরীরের মধ্যে সেই জন্য এটি জৈবিক প্রক্রিয়া ছয় নম্বর শিখনের ব্যক্তির মানসিক প্রস্তুতি একান্ত প্রয়োজন অবশ্যই মানসিক প্রস্তুতি প্রয়োজন কারণ আমরা কিছু শিখতে গেলে আমাদের মানসিক প্রস্তুতি প্রয়োজন পরিণমনের ব্যক্তির মানসিক প্রস্তুতি প্রয়োজন হয় না কারণ পরিণমন একাকী ঘটে থাকে সাত নম্বর শিখন চাহিদা নিয়ন্ত্রিত প্রক্রিয়া অর্থাৎ চাহিদাগত পরিতৃপ্তির প্রয়োজনে শিখন ঘটে আমরা কি শিখব আমাদের কোন জিনিসটার প্রতি ইন্টারেস্ট আছে সেই জিনিসটি তো আমরা শিখি যে জিনিসের প্রতি আমরা ইন্টারেস্ট নিই সেই জিনিসের দিকে আমরা যাইও না হয়তো চাপে পড়ে কোনো অসুবিধার কারণে শিখে থাকি কিন্তু তবুও কিন্তু আমাদের সেটা চাহিদার উপরে নির্ভর করে হয় পরিণমন কিন্তু চাহিদার উপর নির্ভরশীল নয় পরিণমন কি কিন্তু ঘটতে থাকে আট নম্বর শিক্ষণকে দৃঢ় করতে গেলে শিক্ষণীয় বিষয় অনুশীলনের প্রয়োজন যেটা বারবার বলছি আমরা অনুশীলনের মাধ্যমে কিন্তু শিক্ষণ ভালো শিক্ষণ হয়ে থাকে আমাদের ভালো শিক্ষণ করার জন্য কিন্তু অনুশীলন প্রয়োজন আর পরিণমনের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না বা অনুশীলনের প্রয়োজন হয় না নয় নম্বর শিখন একটি প্রশিক্ষণ নির্ভর প্রক্রিয়া অর্থাৎ শিখনের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয় প্রশিক্ষণ বা অনুশীলন একই কথা ঘুরিয়ে ফিরে আসছে পরিণমনের জন্য কোনো প্রকার প্রশিক্ষণের প্রয়োজন হয় না পরিণমন একই ঘটতে থাকে কিন্তু আমরা কী শিখবো সাইকেল চালানো যখন আমরা শিখেছি দেখবেন মনে করুন কত আমরা প্রশিক্ষণ করেছি বা অনুশীলন করেছি আমরা কতবার চেষ্টা করে আমরা কোনো জিনিস শিখেছি যোগ বিয়োগ ভাগ পড়াশোনার ক্ষেত্রে কত আমরা অনুশীলন করে সেই জিনিসগুলো মনে রেখেছি কিন্তু পরিণমনের জন্য কিন্তু আমরা কোনো কাজই করিনি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পেশি শক্তি বেড়েছে আমরা বসতে শিখেছি হামাগুড়ি দিতে শিখেছি হাঁটতে শিখেছি কোনো কাজ করতে শিখেছি ব্রেন ডেভেলপমেন্ট একাকি ঘটেছে দশ নম্বর শিখন পূর্ব অভিজ্ঞতার উপর নির্ভরশীল পরিণমন শর্ত নিরপেক্ষ প্রক্রিয়া এগারো নম্বর শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলে যেটা বলেছিলাম প্রথমে এগারো নম্বর পরিণমন হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া হয় তার কোনো প্রয়োজন হয় না জীবন প্রক্রিয়া নয় এটি একটি সময় ভিত্তিক প্রক্রিয়া এখানে একটু ভুল হয়ে গেছে পরিণমন একটি সময় ভিত্তিক প্রক্রিয়া এখানে হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া এটি সময় ভিত্তিক প্রক্রিয়া হতো এখানে এগারো নম্বরটা আপনারা ঠিক করে নেবেন যে পরিণমন একটি সময় ভিত্তিক প্রক্রিয়া বারো নম্বর লিঙ্গভেদে শিখনের কোনো পার্থক্য দেখা যায় না কিন্তু পরিণমনের ক্ষেত্রে লিঙ্গভেদে পরিণমনের পার্থক্য দেখা যায় তার মানে মেয়েদের এবং ছেলেদের পরিণমনের কিন্তু অল্প বিস্তর কিন্তু পার্থক্য আছে মেয়েরা কিন্তু একটু তাড়াতাড়ি ডেভেলপড হয় তেরো নম্বর শিখন কোনো নির্দিষ্ট ধারা মেনে চলে না পরিণমন নির্দিষ্ট ধারা মেনে চলে কারণ একটি পরিণমন সম্পন্ন হওয়ার পরেই আরেকটি পরিণমন সম্পন্ন হবে তাহলে আশা রাখছি পরিণমনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বুঝতে আপনাদের অসুবিধা হয়নি কিছু কিছু স্পেলিং মিস্টেক আছে আপনারা সেগুলো ঠিক করে নেবেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন